ওয়েলকাম মাই হক গ্রিন ওয়ার্ল্ড। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন গাছের উপরে এই ভিডিওটা করছি। হ্যাঁ, এটি একটি দেশি টমেটো গাছ। ইতিপূর্বে যারা আমার টমেটো গাছের উপরে বিভিন্ন ভিডিও দেখেছেন তারা বুঝতে পেরেছেন এই টমেটো গাছ কোন সময় রোপণ করতে হয়, কোন মাটিতে করতে হয়, কীভাবে সার বা খাবার দেবেন এবং কোথায় রাখবেন ইত্যাদি। যারা এই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন সমস্ত কিছু। টমেটো চাষ আপনি বারো মাসই করতে পারেন যদি আপনি চারা সংগ্রহ করতে পারেন। একান্ত যদি চারা সংগ্রহ করতে না পারেন তাহলে বাজার থেকে যে টমেটো নিয়ে আসেন সেই টমেটোর বীজ কালেকশন করবেন। এরকম একটা টমেটো নিয়ে আপনি এটাকে যেটা দু পিস করা আছে আর কি, এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে সিড যেটা আছে, এই যে সিডগুলো, এই সিডগুলো কালেকশন করবেন। এই সিড কালেকশন খুব সাবধানে করবেন। তো এই সিডটা আপনি এইভাবে কেটে দিয়ে আবার রোদে শুকিয়েও নিতে পারেন। রোদে শুকিয়ে নিতে গেলে খুব ভালো হয়, একান্তই রোদে না শুকাতে পারলে আপনি এই সঙ্গে সঙ্গেও এরকম একটা ছোট গ্রোয়িং ব্যাগে এইভাবে সিডটা নেবেন, ঠিক এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন সিড এভাবে নেবেন। নিয়ে এইটাকে ভালো করে এভাবে গুছিয়ে দিয়ে আপনি রেখে দেবেন, ঠিক রেখে দিয়ে একটু জল দিয়ে দেবেন, হালকা করে জল দিয়ে এভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার মোটামুটি 15 দিনের মধ্যেই দেখবেন গাছগুলো বেশ 2-3 ইঞ্চির বেরিয়ে গেছে। এই যে এরকম গাছ বেরিয়ে যাবে। তো এই গাছ কিছু অল্প অল্প জল দেবেন শুধু মাঝে মাঝে, গাছটাকে সেমি সেটিয়ে রাখবেন, একেবারে প্রখর রোদে রাখবেন না। তো এই গাছটা 1 মাস হয়ে যাবে তখন আপনি এটাকে পটিং করবেন। 1 মাস হলে গাছটার একটু লম্বা চড়া হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এবার গাছটা অনেকটাই বড় হয়েছে এবং পটিং করার মতো হয়ে গেছে। এবার আমরা এটাকে পটিং করব। পটিং করার জন্য যে টপটা নেব সেই টপটা একটু বড় হলে সবচেয়ে ভালো হয়, কারণ বড় গাছ একটু ঝাঁকালো হবে। আর এটাকে একটু বসিয়ে দেওয়ার পরে 15 দিন পরে আমরা এটাকে পটিং করে নেব। তো চলুন সেটা করা যাক। এখন গাছটির বয়স মোটামুটি 35 দিনের মতো, গাছে একেবারে ফুল আসার মতো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে কি করব, যেহেতু আমি এখানে কেমিক্যাল ফার্টিলাইজার দেব, কেমিক্যাল ফার্টিলাইজার দিলে মাঝখানে এই যে দুটো গাছ আছে আমার এখানে বসানো, এখানে আমি কিছু খাবার দেব। খাবার বলতে আমি ইউরিয়া ফসফেট পটাশ দেব। তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফসফেট ইউরিয়া পটাশ, এই সবটাকে আমি এখানে দিয়ে দেব। এখানে আমি সবটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু জল দিয়ে দেব, এই যে জল দিয়ে দিলাম, দিয়ে এই মাটিটা আমি এটাখানে চাপা দিয়ে দেব। এইভাবে আপনি করবেন কি, মোটামুটি সপ্তাহে বা 10 দিন অন্তর ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব, মোটামুটি মাঝখানে 1 সপ্তাহ অন্তর রেখে এইভাবে আমি রেখে দেবো। তবে গাছ প্রখর রোদ হলেও হবে। আবার সে একটা মজার জিনিস হলো, এই টমেটো গাছ কিন্তু সেমি শেডেও হয়, এটা কিন্তু দারুণ ব্যাপার। তো সেমি শেডেও রাখতে পারেন অথবা সরাসরি রোদেও রাখতে পারেন। এবার আমরা এই গাছটিকে দেখব আরও 15 দিন পরে। বন্ধুরা 15 দিন পর দেখুন গাছে কিন্তু ফুল চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু ফুল আছে আমার। এই যে দেখুন, এই যে ফুল চলে এসছে, তো এরকম বেশ বড় হচ্ছে। এবার আমি এটাকে কোনো সাপোর্ট দেব, বাঁশের কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দেবো, তাহলে এই টমেটোটা ধীরে ধীরে আসবে। এখানে এমন একটা জিনিস, সবটাই কিন্তু ফুল ফলে পরিণত হয় এবং এ সবটাই ফুল যেন ফলে পরিণত হয় তার জন্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে গাছে যেন জল কম না হয় বা অতিরিক্ত না হয়। কারণ জল কম বা অতিরিক্ত দুটো হলেই কিন্তু টমেটো ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে জলটা খুব সচেতনভাবে দেবেন, টপকে একেবারে শুকিয়ে দেবেন না। তো এইভাবে করে থাকুন। এবার আমরা দেখব গাছে যখন টমেটো পাকা অবস্থায় থাকবে ঠিক তখন। পাখিতে যেহেতু এটা সমুষ্ট ফল,
পাখিতে না খেলে তো আরও বেশি থাকবে। তো যাই হোক, সেটাকে জিএসটি মনে করছি, পাখি খাচ্ছে, আমরাও খাচ্ছি, শখ করে করছি, দেখতেও ভালো লাগছে এবং পরিবেশও মানে সবুজ হয়ে থাকছে। তো যাই হোক, সমস্ত বাগানিদের আমি বলবো অবশ্যই এই টমেটো চাষটা করুন, খুবই কম যত্ন। যাই হোক, এই ছিল আজকে আমার আপডেট। কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আপনাদের অনুপ্রেরণা আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দান করবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।